জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরছেন। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন। রিপোর্টার শাকির আহমেদ সরাসরি যাচ্ছে তার কাছে। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা পাশাপাশি জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ কিন্তু ইতোমধ্যেই থাইল্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি দুপুর 12:30 নাগাদ তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেটি রয়েছে সেটিতে অবতরণ করবেন। এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান করছেন। শুধু ঢাকাই নয়, ঢাকার বাইরে থেকেও বিশেষত আমরা দেখতে পেয়েছি বেগম রওশন এরশাদের যে নির্বাচনী এলাকা ময়মনসিংহ, সেই ময়মনসিংহ থেকেও কিন্তু বিপুল পরিমাণ নেতাকর্মী তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য বা তাকে সাদরে গ্রহণ করার জন্য এসেছেন। নেতাকর্মীদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছেন তাদের প্রিয় নেত্রী 5 মাস পর দেশে ফিরছেন, এটি তাদের জন্য একটি অত্যন্ত আনন্দের সংবাদ এবং তিনি সুস্থ হয়ে দেশে ফিরেছেন, এই জন্য তারা তাকে গ্রহণ করার জন্য, সাদরে গ্রহণ করার জন্য কিন্তু বেশ কয়েকদিন থেকেই উদগ্রীব ছিলেন। আমরা দেখতে পেয়েছি বিমানবন্দরের আশেপাশের যে সড়কগুলো সেগুলোতেও কিন্তু তারা নানা ধরনের ব্যানার ফেস্টুনের মাধ্যমে তাদের নেত্রীর যে আগমন সেটিকে তারা স্বাগত জানিয়েছেন এবং এই বিমানবন্দরের ভিতরেও কিন্তু সিনিয়র নেতৃবৃন্দ অপেক্ষা করছেন। আমরা বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আমরা কথা বলেছি, তখন তারা বলেছেন যে তার আগমনকে কেন্দ্র করে দলের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস বিরাজ করছে, পাশাপাশি নেতৃত্বের মধ্যে যে নানা ধরনের মান অভিমান আছে সেটিও হয়তো রওশন এরশাদের আগমনে বা রওশন এরশাদের হস্তক্ষেপে সেটি কেটে যাবে। তারা বলছেন যে আগামীতে জাতীয় পার্টির রাজনীতির জন্য একটি অনেক বড় অধ্যায় হবে রওশন এরশাদের এই আগমন। তারা বলছেন যে জাতীয় পার্টি দেশের রাজনীতিতে আরও দৃঢ় অবস্থান রাখতে পারবে রওশন এরশাদের নানা নেতৃত্ব এবং দিক নির্দেশনায়। তো তারা বলছেন যে তাদের নেত্রী আসার পরবর্তীতেই তারা হয়তো তার সঙ্গে সাক্ষাৎ, এবং আমরা গণমাধ্যমকে যতটুকু জানানো হয়েছে যে রওশন এরশাদ তার দলের অভ্যন্তরীণ বিষয়সহ দেশের রাজনীতির পাশাপাশি নানা ইস্যুতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন, তখন হয়তো আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের আগমনের সর্বশেষ খবরাখবর।